মোহাম্মদ আলমগীর সরকার 1977 সালে বাগমারার গোয়ালকান্দিতে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পূর্ব থেকে তার দাদা, তার বাবা এবং বড় ভাই যথাক্রমে অত্র গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ আলমগীর সরকারও পরপর দুইবারের নির্বাচিত এবং বর্তমান চেয়ারম্যান। ছোটবেলায় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনীতিতে আগমন করেন। আগামী 5ই জানুয়ারি ইউপি নির্বাচনে 13 নম্বর গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের ধারাবাহিক উন্নয়নের সুফল ইউনিয়ন পর্যায়ে সঠিকভাবে পৌঁছে দেওয়ায় তার নির্বাচনী প্রধান ইশতেহার হিসেবে তিনি উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাগমা টাইমসকে। গোয়ালকান্দি ইউনিয়নে দেশ স্বাধীনের পূর্বে থেকে আমাদের পরিবারের নির্বাচনী বয়স হলো আমাদের 40 বছর। এই সুবর্ণ জয়ন্তীর বছরে আমাদের ইউনিয়নে মোট চেয়ারম্যান হয়েছে আমার দাদা, আমার বাবা, আমার বড় ভাই এবং আমি নিজে। সর্বমোট আমার 40 বছর ধরে আমার চেয়ারম্যানই করতেছি। তো এই চেয়ারম্যান করাকালীন সময় আমাদের গোয়ালকান্দি ইউনিয়নের যে উল্লেখযোগ্য উন্নয়ন, এটা আমার পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের মাধ্যমে আমরা করেছি। আর গোয়ালকান্দি ইউনিয়নে আমি পরপর দুইবার চেয়ারম্যান থাকা অবস্থায় যে উন্নয়ন করেছি, এটা মানে বলে শেষ করার মতো নয়। যেমন রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি, বিশেষ করে স্বাস্থ্যখাতে ক্লিনিকগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা সামগ্রী এবং ফার্নিচার সামগ্রী আমরা বিতরণ করেছি। মূল কথা হলো যে আমাদের যে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের মাধ্যমে বাগমারায় যে উন্নয়ন হয়েছে তারই ছোঁয়া কিন্তু আমার গোয়ালকান্দি ইউনিয়নে পড়েছে। আমার ইউনিয়নে কিছু রাস্তা এখনও আছে আমি সম্পূর্ণ করতে পারি নাই। যেমন উল্লেখযোগ্য রাস্তা বলতে চন্দ্রপুর থেকে পলাশির রাস্তাটা, এই রাস্তার আমার প্রথমে আমার চিন্তাধারা আছে, এই রাস্তাটা আমি প্রথমে করব। পাশাপাশি আমার মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত আছেন, ওনারও কথা হয়েছে। আমার রামরামাতে একটা রাস্তা আছে যেটা রামরামা থেকে হাসনিপুর পর্যন্ত, এই রাস্তাটা কার্পেটিংয়ের একটা প্রক্রিয়া আমাদের আছে, এটা 22 সালের মধ্যে ইনশাল্লাহ মাননীয় সংসদ সদস্য করে দিতে চেয়েছেন। যোগাযোগ খাতটাই বেশি প্রাধান্য দিতে চাচ্ছি, কারণ আমাদের এলাকা হচ্ছে অত্যন্ত কৃষি প্রধান এলাকা। এখানে অনেক কৃষক মানুষ ভ্যান গাড়ি সহ বিভিন্ন গাড়িতে কৃষি প্রসাদ মানে কৃষি যন্ত্রপাতি নিয়ে বা কৃষি ফসলাদি নিয়ে বিভিন্ন হাটে যায়। তাহেরপুর বড় হাট, ভবানীগঞ্জ বড় হাট, মসমইল হাট, আমাদের ইউনিয়নে অনেক পান উৎপাদন হয়। তো এগুলির সরবরাহের জন্যে রাস্তার গুরুত্বটা অত্যন্ত বেশি। আমি গত 5 বছর চেয়ারম্যান করে আসতেছি। এই চেয়ারম্যানই দায়িত্ব পালন করা অবস্থায় আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাধ্যমে আমরা বিভিন্নভাবে অভিযান করেছি মাদকের বিরুদ্ধে, এবং আমি নিজেও করেছি এবং থানা পুলিশকে দিয়েও সহযোগিতা নিয়ে করাইছি, এবং উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাকে দিয়ে আমরা মোবাইল কোর্টও দিয়েছি আমরা এই মাদকের বিরুদ্ধে। আমার নির্বাচনে এটা প্রতিশ্রুতি কিন্তু মাদক মুক্ত সমাজ গড়তে চাই, সেই লক্ষ্যে কিন্তু আমরা ইতিপূর্বে থেকে কাজ করে যাচ্ছি। আর আমার পরিবারটি মুক্তিযোদ্ধা পরিবার, আমার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা, আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, সঙ্গত কারণেই আমরা একটা আওয়ামী প্রেমী মানুষ জন্মলগ্ন থেকেই। আর যারা স্বাধীনতার সপক্ষের শক্তি তারা কোনো সময় দুর্নীতি পরায়ণ হয় না এবং তারা দুর্নীতির আশ্রয় তাদেরকে নিতে হয় না। আমি বিশ্বাস করি যে এই নির্বাচন অত্যন্ত প্রাণবন্ত নির্বাচন হবে। আর প্রাণবন্ত হওয়ার মূল কারণ যেটা, সেটা হলো যে বর্তমান সরকারের যে উন্নয়ন, এই উন্নয়নকে মাথায় নিয়ে সকল মানুষ কিন্তু একতাবদ্ধ। আমার প্রতিপক্ষ যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি হলেন নিষিদ্ধ ঘোষিত দল জামাত ইসলামের প্রার্থী, যে জামাত ইসলামকে ইতিমধ্যে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করেছে, সরকার তাকে লাইসেন্স দেয় নাই। এমন একজন অযোগ্য অপদার্থ ব্যক্তি নির্বাচনে আসছে যে এইরকম একজন বিতর্কিত মানুষকে আমরা ইউনিয়নবাসী নির্বাচনের মাধ্যমে, সিলের মাধ্যমে ব্যাপকভাবে তাকে আমরা সিলের মাধ্যমে তাকে আমরা এই ইউনিয়ন থেকে তাকে অপসারণ করতে চাই। আমি আশা করতেছি এই ইউনিয়নে ইনশাআল্লাহ আগামী 5ই জানুয়ারি
माननीय প্রধানমন্ত্রী যে নৌকা দিয়ে আমাকে ধন্য করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক আমাকে নৌকা পাইয়ে দিয়েছেন আশা করছি বিজয় আমাদের নিশ্চিত ইনুল ইসলাম এবং সারোয়ার হোসেন স্বাধীনের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট বাগমারা টাইমস